রাম মন্দিরকে অপবিত্র বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ তারকেশ্বরের মাটিতে ধিক্কার মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাম মন্দিরের আদলে তৈরি করা কাঠের বা প্লাইয়ের একটি ছোট রাম মন্দির মাথায় নিয়ে একেবারে ভক্তি ভরে খালি পায়ে মিছিল করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তার সাথে মিছিলে দেখা যায় পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ সহ আরামবাগ মহকুমার চারজন বিজেপি বিধায়ককেও। শুভেন্দু অধিকারী নেতৃত্বে কোনো রকম রাজনৈতিক পতাকা বা বিজেপির দলীয় ঝান্ডা ছাড়াই তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয়। তারপর তারকেশ্বর থানা এবং চাউলপট্টি হয়ে পদ্মপুকুর মোড়ে গিয়ে শেষ হয় এই মিছিল। সেখানে পথসভা করেন শুভেন্দু অধিকারী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামেন্দু সিংহ রায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা অ্যাকশন বা পদক্ষেপ চাই, কিন্তু ওরা করবে না, উল্টে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে। তবে বিজেপি সরকার ক্ষমতায় এলে এই মামলা ওপেন হবে এবং তাকে জেলে যেতে হবে। রামেন্দু সিংহ রায় যিনি যে মন্তব্য করলেন, আমরা অ্যাকশন চাই, ওরা করবে না, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে না, আমরা বিজেপি সরকারে এলে এই মামলা ওপেন হবে এবং ওকে জেলে যেতে হবে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন, আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।